বাংলাদেশ ক্রিকেটের পোস্টার বয় সাকিব আল হাসান। বিশ্বসেরা এই অলরাউন্ডারের খেলা নিয়ে যেমন আলোচনা হয়, তেমনি তাকে নিয়েও আছে অসংখ্য বিতর্ক। সবশেষ 11 জুন হোম অফ ক্রিকেট মিরপুরের সেরা বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে DPL এর হাই ভোল্টেজ ম্যাচে লাথি দিয়ে স্ট্যাম্প ভাঙার ঘটনা ঘটিয়েছেন সাকিব। সাকিবের এমন দৃষ্টিকটু আচরণ বাংলাদেশের ক্রিকেটে নতুন নয়। ইতিহাস বলছে, সাকিব আল হাসানের সাথে বোর্ডের দ্বন্দ্ব নিয়মিত ঘটনা। ক্রিকেটারদের দেনা পাওনা ইস্যুতে 2019 সালে যে ধর্মঘট হলো, সেখানে ক্রিকেটারদের নেতৃত্ব দেন সাকিব। ফলে নেতা হিসেবে এই দ্বন্দ্বে ক্রিকেট বোর্ডের মুখোমুখি হতে হয় সাকিবকেই। বিশ্বকাপ ক্রিকেট শুরুর আগে যে আনুষ্ঠানিক ছবি তোলার আয়োজন করা হয়, সেখানে অংশ নেননি সাকিব আল হাসান। 2019 সালের 29 এপ্রিল ঢাকায় মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে এই আয়োজন করা হয়। সাকিব স্টেডিয়ামে গিয়েও ফটো সেশনে অংশ না নিয়ে বেরিয়ে যান। আফগানিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজের আগে ও পরে সাকিব আল হাসান অধিনায়কত্ব নিয়ে অনীহা প্রকাশ করে বলেন, এই বিষয়ে বোর্ডের সাথে আলোচনা করার আছে। বিসিবি প্রধান নাজমুল হাসান পাপন তখন সাংবাদিকদের বলেন যে, টেস্ট খেলতে না চাওয়ার কারণেই সাকিব অধিনায়কত্ব নিয়ে অনীহা প্রকাশ করেন। 2018 সালে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজ চলাকালীন সাকিব আল হাসান এক ভক্তের সঙ্গে তর্কে জড়ান। পরবর্তীতে সামাজিক মাধ্যমে ভিডিও ভাইরাল হওয়ার পর সাকিব তার নিজের ফেসবুকে ব্যাখ্যা দেন। সাকিবকে দেখে দৌড়ে সেলফি তুলতে যান এক ভক্ত। অনুমতি না নিয়ে মুখের সামনে সেলফির ভঙ্গিমায় ফোন তুলতেই রেগে যান সাকিব। ভক্তের ফোন কেড়ে নিয়ে ছুঁড়ে ফেলে দেন বিশ্বসেরা এই অলরাউন্ডার। বাজিকরদের কাছ থেকে অফার পেয়ে তা গ্রহণ না করলেও সেটা নিজ বোর্ড কিংবা ICC-র কাছে না জানানোর অপরাধে 1 বছরের নিষেধাজ্ঞা ভোগ করতে হয়েছে সাকিব আল হাসানকে। 2020 সালের 29 অক্টোবর নিষেধাজ্ঞা মুক্ত হন সাকিব আল হাসান। 2014 সালে শ্রীলঙ্কার বিপক্ষে একটি সিরিজের দ্বিতীয় ম্যাচে সাকিব আল হাসান টেলিভিশন ক্যামেরার দিকে একটি অঙ্গভঙ্গি করার পর সামাজিক মাধ্যমে সেটা নিয়ে সমালোচনার ঝড় ওঠে। এরপর সাকিবকে 3 ম্যাচের নিষেধাজ্ঞা ও 3 লাখ টাকা জরিমানা করে BCB-র ডিসিপ্লিনারি কমিটি। বোর্ডের শৃঙ্খলা ভঙ্গ ও আচরণগত সমস্যার অভিযোগে 2014 সালের 7 জুলাই সাকিব আল হাসানকে ঘরোয়া এবং আন্তর্জাতিক সব ধরনের ক্রিকেট থেকে 6 মাসের জন্য নিষিদ্ধ করে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। এছাড়া শাস্তি হিসেবে পরবর্তী 1.5 বছর দেশের বাইরে কোনো টুর্নামেন্ট খেলার জন্য এই অলরাউন্ডারকে অনুমতিপত্র না দেওয়ারও ঘোষণা দেয় BCB। সুলতানা জাকিয়া, সাদাকালো নিউজ। আমাদের এক্সক্লুসিভ সব ভিডিও দেখতে সাদাকালো নিউজের পেজে লাইক করুন। যদি ভিডিও ভালো লাগে তবে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে হবে। আর আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না।